জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঈদের হানা, তাই তো রুমেলা? একেবারেই তাই। দেখো লিমা, এর আগে আমরা দেখেছিলাম বর্তমান খাদ্যমন্ত্রী রতীন ঘোষের বাড়িতে ঈদের হানা দিয়েছিল, এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী সল্টলেকের বাড়িতে ঈদের হানা, সাত সকালে মন্ত্রীর বাড়িতে ইডি রেড রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি। জানা গিয়েছে এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। একটু ডিটেলে জানবো, আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি একযোগে আট জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা হানা দিয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে থাকবেন, তবে সবার আগে চলে যাই, সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, দেখো 50 PML-এ অ্যাক্ট অনুযায়ী এই মুহূর্তে খাদ্যমন্ত্রী বয়ান রেকর্ড করছেন তদন্তকারী অফিসার, এবং তার সঙ্গে কিন্তু তল্লাশি অভিযানও চালানো হচ্ছে, এবং রাজ্যে প্রায় 10টি জায়গায় আজকে রেশন বন্টনে যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং সকাল সকাল একেবারে ভোরবেলায় খাদ্যমন্ত্রীর বাড়িতে এসে পৌঁছায় ইডি টিম, এবং খাদ্যমন্ত্রী শুধু একা নন, তার যিনি আত্মসহায়ক ছিলেন তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই বাকিবুর রহমান যোগ, সেটাই তারা স্পষ্ট করতে চাইছে, সেটাকেই তারা সামনে তুলে আনতে চাইছেন। ইতিমধ্যেই বাকিবুর রহমানকে জেরা করা হয়েছে, বাকিবুর রহমানের জেরাতে কিন্তু সেই নাম উঠে এসেছিল বা তার যোগ উঠে এসেছিল। তার পাশাপাশি সবথেকে স্পষ্ট যে তথ্য সেটা হলো বাকিবুর রহমানের যে অফিস NPG রাইসমিল, তার যে দেগঙ্কার যে অফিস, সেই অফিসে খাদ্য দপ্তরের একাধিক অফিসারদের প্রায় 109টি স্ট্যাম্প এবং সিল পাওয়া গেছিল। সেই 109টি স্ট্যাম্পের মধ্যে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে খাদ্য দপ্তরের বিভিন্ন যে অফিসার, সেই অফিসারদের ব্যবহৃত যে সরকারি স্ট্যাম্প, সেই সরকারি স্ট্যাম্প পাওয়া গিয়েছে। এবং সেইখানেই প্রশ্ন তদন্তকারীদের যে সরকারি স্ট্যাম্প কী করে একটি বেসরকারি রাইস মিল মালিক বা আটাকল মালিক তার অফিসে পৌঁছয়। তদন্তকারীদের বক্তব্য তারা আদালতে ইতিমধ্যেই জানিয়েছেন যে রেশনের আটা, যে আটা মানুষকে, সাধারণ গরিব মানুষকে দেওয়ার জন্য সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়, সেই আটা চুরি করে সেটিগুলিকে আবার প্যাকেজিং করে তার মধ্যে সরকারি সিল লাগিয়ে বা স্ট্যাম্প লাগিয়ে, সরকারি আধিকারিকের স্ট্যাম্প লাগিয়ে সেগুলির মাধ্যমেই কিন্তু এই জালিয়াতিটা করা হতো, এবং তারপর সেই টাকা কালোবাজারি করে সেই আটা বাইরে বিক্রি করা হতো, এবং তার মাধ্যমেই প্রসিডস অফ ক্রাইম অর্থাৎ দুর্নীতি করা হতো, সেই টাকা তোলা হতো। যখন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময়ে এই বাকিবুর রহমানের ফুলে ফেঁপে ওঠা, ফাঁকে বাকিবুর রহমানের একেবারে তার ব্যবসার শুরুটাও কিন্তু উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে, পরবর্তীতে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বিভিন্ন জায়গায় তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই জায়গাতেই যখন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যখন তিনি উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, সেইখানেই এই বাকিবুর রহমানের এই বড় হয়ে ফুলে ফেঁপে ওঠা। তাহলে কি কোথাও সেখানে মন্ত্রীর যোগ রয়েছে? কে বাকিবুর রহমানের সঙ্গে খাদ্যমন্ত্রী যোগাযোগ কেউ করিয়ে দিয়েছিলেন কিনা, মিডলম্যান কোনো কাজ করেছিল কিনা, সেটা তারা তদন্তে তুলে নিয়ে আসতে চাইছেন। তার পাশাপাশি বাকিবুর রহমানকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চেনেন কিনা সেটা তারা জানতে চান। যদিও জ্যোতিপ্রিয়বাবু ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি বাকিবুর রহমানকে চেনেন না, তার সঙ্গে কোনো প্রয়োজন নেই, তিনি দাবি করেছেন, কিন্তু সেই দাবির কতটা সত্যতা রয়েছে সেটাই ইডি তারা জানতে চাইছে। তার বয়ান রেকর্ড হচ্ছে, তার বাড়িতে তল্লাশি চালিয়ে তারা নথির খোঁজ করছে যে কীভাবে বাকিবুর রহমানের সঙ্গে তার যোগ, কীভাবে খাদ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কোনো যোগাযোগ ছিল কিনা তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠার ক্ষেত্রে। এর আগে আমরা দেখেছি যে যদি গরু পাচার মামলার কথা দেখা যায়, অনুব্রত মণ্ডল সরাসরি না থাকলেও অনুব্রত মণ্ডলের হাত মাথায় থাকাতেই কিন্তু এনামুল হক একেবারে সামান্য ব্যবসায়ী থেকে বড় গরু পাচারকারী হয়ে উঠেছিলেন। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্নীতির সঙ্গে প্রভাবশালী যোগ থাকছে, তাই এক্ষেত্রেও তদন্তকারীরা মনে করছেন যে প্রভাবশালী যোগ অবশ্যই রয়েছে। সেইখানেই যোগটাকে তারা স্পষ্ট করে তুলে ধরতে বাকিবুর রহমান হেফাজতে থাকার মধ্যেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে, তার আরও বিভিন্ন জায়গায় দপ্তরে তল্লাশি চালিয়ে আরও নতুন তথ্য সামনে আনতে চাইছেন। একেবারে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একটু আগে রুমেলা, তুমি যেমনটা বলছিলে যে এক জায়গা না, একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে ইডি রেড করেছে, আর শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বা তার আত্মসহায়ক অমিতদের বাড়িতে নয়। যেটা জানা যাচ্ছে, বেলেঘাটায় লতাফত হোসেন লেনে এক ব্যবসায়ীর বাড়িতে ওই তল্লাশি, আর সেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় সরাসরি রয়েছেন। সুপ্রিয়, একদমই দেখো, আজ সকালে যখন সিসিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে একযোগে ইডির যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা এই রেশন বন্টন দুর্নীতির তদন্তে বেরিয়ে আসেন, ঠিক সেই সময় কিন্তু একটি দল তারা এসে পৌঁছয় বেলেঘাটাতে লতাফত হোসেন লেনে। এখানে এক ব্যবসায়ী, তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা স্থানীয় বাসিন্দাদের মারফত জানতে পারছি যে এই যে ব্যবসায়ী, তার ছেলে, সে সম্প্রতি
সরকারি ফুড কর্পোরেশনের চাকরি পেয়েছে এবং সেই জায়গা থেকেই রেশন বন্টন দুর্নীতির তদন্তে একদিকে বাকিবুর রহমান তার যেই যে দুর্নীতির বিশাল কারবার সেই কারবারে তার কারা সহযোগীরা ছিলেন তাদের খোঁজও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তদন্তকারীরা চালাচ্ছেন। আর সেই জায়গা থেকে কোথাও গিয়ে এই যে ব্যবসায়ী তার সঙ্গে কোনোরকম যোগসূত্র রয়েছে কি না বা এই যে যেটা আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারছি তার ছেলে সেও ফুড ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন তার কোনোরকম যোগসাজশ রয়েছে কি না এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন অর্থাৎ তার কি ইনভলভমেন্ট রয়েছে কোনোরকম ইনভলভমেন্ট সংক্রান্ত বিষয় ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে তার উপরে ভিত্তি করেই সেগুলো যাচাই করার জন্যেই ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা এই লতাফত হোসেন লেনে ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছেছেন। একদিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন রকম নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এমনটাও কিন্তু আমরা তদন্তকারীদের সূত্রে জানতে পারছি। বেশ, তুমি নজর রাখো সুপ্রিয়, আপাতত ধন্যবাদ। দেখো, একযোগে পুজো মিটতেই একযোগে আমরা দেখছি 8টি জায়গায় সেখানে ইডির হানা চলছে। জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেখানে কি চলছে তার আপডেটও আপনাদেরকে দিতে থাকবো। কিন্তু শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তার জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে তার নাগের বাজারের দুটি ফ্ল্যাটে সেখানেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কি চলছে সেখানে আমরা জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক সঙ্গে থাকবেন। সকাল সকাল সকালে কার্যত তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে নাগের বাজারে তার দুটি ফ্ল্যাট। দুটি ফ্ল্যাটে পৌঁছেই তদন্তকারীরা তারা জানতে পারেন যে অমিত দে ফ্ল্যাটে নেই। তারপর কি তার সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, কি অবস্থা জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন সঙ্গে। সৌভিক, দেখো তুমি যেমনটা বললে, আজ সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা এই অমিত দে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি আত্মসহায়ক তার বাড়িতে এসে হাজির হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত অমিত দের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা যায়নি। একেবারে ভোরবেলায় এসেছিলেন তারা এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রায় দেড় ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তারপরেও কিন্তু অমিত দের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এবং নাগেরবাজারের এই বিবেকানন্দ পার্কে কিন্তু তার দুটি ফ্ল্যাট রয়েছে, দুটি ফ্ল্যাটেই কিন্তু তালাবন্ধ। ইডি আধিকারিকরা কিন্তু এখনও অপেক্ষা করছে এবং তারা ভিতরে প্রবেশ করবার একটা চেষ্টা চালাচ্ছে। যদিও এই যে রেশন দুর্নীতি কাণ্ডে অর্থাৎ যখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু এই অমিত দেও তার আত্মসহায়ক এবং এখনও তিনি আত্মসহায়ক রয়েছেন এবং এই যে এত টাকা দুর্নীতি হয়েছে এই দুর্নীতির সঙ্গে অমিত দে কোনোরকমভাবে জড়িত রয়েছে কি না এবং কোন প্রভাবশালী লোকজন রয়েছে এবং তার কাছে কোনো নথি পাওয়া যাবে কি না সেটাই কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা। এবং যেহেতু মানুষের রেশন, সেই রেশনকে বিক্রি করে এত টাকা সম্পত্তি, এত টাকা জালিয়াতি হয়েছে, তার জন্যই কিন্তু ইডি আধিকারিকদের এই তল্লাশি। এবং নাগেরবাজারের এই দুটি ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা উপস্থিত রয়েছেন, যদিও অমিত দের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা যায়নি। যেহেতু এই যে রেশন দুর্নীতি হয়েছে এত টাকা, এত অঙ্কের একটি জালিয়াতি এবং এই জালিয়াতিতে যে কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছে এবং এই অমিত দে কোনোরকমভাবে প্রভাবিত, অমিত দের কোনো প্রভাব রয়েছে কি না, তিনি কোনোরকমভাবে জড়িত রয়েছেন কি না সেটাই কিন্তু খতিয়ে দেখবার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। কারণ যে অঙ্কের টাকার জালিয়াতি হয়েছে সেখানে কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে যে এই রেশন কাণ্ডের যারা অফিসাররা ছিল তারা যুক্ত থাকতে পারে বা কোনো প্রভাবশালী ব্যক্তি যুক্ত থাকতে পারে। যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন এবং তার আত্মসহায়ক অমিত দে তার কোনো প্রভাব রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে, যদিও অমিত দের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকমভাবে যোগাযোগ করতে পারেনি এবং তার যে ফ্ল্যাট, দুটি ফ্ল্যাট নাগের বাজারে, সেই ফ্ল্যাটেও কিন্তু তারা এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেনি। একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই যে ইডির তৎপরতা, মানে এত তৎপরতা কেন দেখা যাচ্ছে? যদি এক মাস আগেও আমরা ফিরে যাই, তখনই আমরা দেখেছিলাম যে আদালতে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে, কারণ তারা বলেছিলেন যে এত ধীর গতিতে, একটা ধীমে তালে তদন্ত কেন চলছে, কেন কোনো কিছু ফ্যাসলা করা যাচ্ছে না, কেন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আর তারপর থেকেই কি কোথাও ইডির এই তৎপরতা, এই একটা অ্যাক্টিভ মোড়ে চলে গেছে ইডি? সুপ্রিয়, দেখো তুমি যে বিষয়টা বলছো যে আদালতের কাছে ভর্ৎসনার মুখোমুখি বা আদালতের কাছে তাদের জবাবদিহি করতে হয়েছে বিভিন্ন তদন্তের গতি প্রকৃতি নিয়ে, আর সেই জায়গা থেকেই এই যে রেশন বন্টন দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত শুরু করার পর এই বাকিবুর রহমানকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু একেবারে তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে। পুজো শুরু হওয়ার ঠিক আগেই একযোগে বিভিন্ন জায়গাতে এই রেশন বন্টন দুর্নীতিকে সামনে রেখে তদন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে, আর পুজো মিটতেই আজ ফের আবার
আবারও কিন্তু এক যুগে প্রায় 8 থেকে 10টি জায়গাতে তল্লাশি অভিযান চলছে। আর এখানেই কিন্তু যে বিষয়টাই আমরা ইতিমধ্যে ইডি সূত্রে জানতে পারছি যে এই যে বাকিবুর রহমান তার যে এই যে বিশাল সাম্রাজ্য দুর্নীতির, সেই দুর্নীতির সাম্রাজ্য গড়ে ওঠার পেছনে তাকে কারা কীভাবে সহযোগিতা করেছিলেন, কারণ একজন বাকিবুর রহমানের পক্ষে এই বিশাল দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলা এবং দিনের পর দিন সেই দুর্নীতি চালিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। তাকে অনেকেই সহযোগিতা করেছিলেন এবং সেক্ষেত্রে অনেক রেশন ডিলার বা যারা ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তাদেরও এর সঙ্গে যোগসাজশ রয়েছে, এমনটাও ইডি তদন্তকারীরা ইতিমধ্যেই তদন্তের মধ্যে দিয়ে জানতে পেরেছেন। এবং আরও অনেকে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছিলেন, সেই সমস্ত মানুষগুলো কারা এবং তাদের কারা কীভাবে লাভবান হয়েছেন, কোনো আমার সহকর্মী সৌভিক যেমনটা বলছিল কোনো প্রভাবশালী বা কোনো নেতামন্ত্রী তাদের কোনো রকম সহযোগিতা ছিল কিনা বা তাদের সঙ্গে ওঠা বসা ছিল কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু তদন্তকারীরা এখন এই তল্লাশি অভিযান বিভিন্ন জায়গাতে যে রেড হচ্ছে তার মধ্যে দিয়ে নথিপত্র হাতে পাওয়ার চেষ্টা করছেন। এবং তুমি নিশ্চয়ই তুমি জানো যে এই যে বাকিবুর রহমান তার বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে। এই সমস্ত টাকা কীভাবে এখান থেকে বিদেশে পাঠানো হয়েছিল, অর্থাৎ হাওয়ালা যোগ আছে কিনা, এ ধরনের বিভিন্ন সম্ভাব্য দিক রয়েছে, সমস্ত রকম দিক তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আর সেই জায়গা থেকেই অন্যান্য যে সমস্ত জায়গাতে তল্লাশি চলছে তার মধ্যে কিন্তু এই বেলেঘাটা একেবারে মানে শনিবারে তার ইডি হেফাজত শেষ হওয়ার আগে যেন তেন প্রকারণে ইডি কিন্তু এই মুহূর্তে তথ্য সংগ্রহ করতে চাইছে। এই ইডি অভিযান দেখে খানিকটা সেটা স্পষ্ট। আমরা যে কোনো দুর্নীতি যখনই সামনে এসেছে এবং বড় অঙ্কের লেনদেন সামনে এসেছে আমরা বলেছি এ যেন হিমশৈলের চূড়া মাত্র, কিন্তু এই যে বাকিবুর রহমান তার 100 কোটির সম্পত্তির হদিশ মিলেছে হিমশৈলের চূড়া, সেটাই যদি 100 কোটির হয় তাহলে বাকিটা কত? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, বাকিবুরকে গুটি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো একটা নির্দিষ্ট টার্গেটে এগোতে চাইছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ, তার বাড়িতে ইডির হানা, কতটা সিগনিফিকেন্ট? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যেমনটা তোমায় বললাম যে বাকিবুর রহমানের যে সংস্থা এনপিজি রাইস মিলের দেগঙ্গা যে অফিস, সেখানে খাদ্য দফতরের আধিকারিকদের সরকারি স্ট্যাম্প, তারা যেটা ব্যবহার করেন সরকারি দফতরে বসে, সেই স্ট্যাম্পটা পাওয়া গেল তার অর্থাৎ রাইস মিল মালিকের অফিসে। এটা কী করে সম্ভব সেটাই তদন্তকারীদের ভাবাচ্ছিল, যে অফিসাররা যদি দুর্নীতিতে যুক্ত থাকে, খাদ্য দফতর যদি সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে মন্ত্রীর ভূমিকাটা কোথায়? দপ্তরে দুর্নীতি হচ্ছে, মন্ত্রী কিছু জানবেন না, মন্ত্রী কিছু ব্যবস্থা নেবেন না, এটা হতে পারে না, সেটাই কিন্তু তারা স্পষ্ট করছেন। এবং এই মুহূর্তে খাদ্যমন্ত্রীকে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার দপ্তরের অফিসাররা দুর্নীতিতে যুক্ত রয়েছে অথচ তিনি কিছু জানলেন না, কী করে মন্ত্রী হিসাবে এটা কীভাবে সম্ভব যে তার পক্ষে তিনি কিছুই জানতেন না? জানলে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি না, কোনো পদক্ষেপ নিয়েছিলেন কি না? শুধুমাত্র সরকারি স্ট্যাম্প পাওয়াই নয়, 2020 অর্থাৎ ঠিক কোভিডের আগে, 2021 প্রথম ধাপ কোভিডের পর, এবং 2022 এই তিনটে বছরে রাজ্য পুলিশ 3টি মামলা রুজু করেছিল রেশন বণ্টনে দুর্নীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা গিয়েছিল কি রেশন ডিলার তাদের কাছে এই রেশনের আটা, যেটা সরকারি আটা, যেটা সাধারণ গরিব মানুষের বিনামূল্যে পাওয়ার কথা, সেটা রেশন ডিলাররা বা বিভিন্ন খোলা বাজারে অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে। রাজ্য পুলিশ তদন্ত করে মামলা করেছিল, তদন্ত করেছিল, এবং রেশন ডিলার যারা তাদেরকে কেউ গ্রেফতার করা না হলো, তাদের মজুত করা আটা তারা উদ্ধার করেছিল, ব্যাস তদন্ত সেই অবধি ছিল, তদন্ত সেখানেই থমকে গিয়েছিল। দেখো ঠিক এরপরই ধরো এই যে বাকিবুর রহমানের গ্রেফতারির পর যখন এই প্রভাবশালী যোগ সামনে আসছে, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি বাকিবুর রহমানকে চিনি না। ফাইন, সেটা যদি ধরেও নেওয়া যায় তর্কের খাতিরে তিনি বাকিবুর রহমানকে চেনেন না, কিন্তু খাদ্য দপ্তরের তো তিনি হেড, তিনি তো লিড করেন একটা দপ্তর, সেখান থেকে স্ট্যাম্প চলে যাচ্ছে কোনো এক ব্যবসায়ীর মিলে, এটা কি করে সম্ভব? তিনি মন্ত্রী হিসেবে কিছুই জানতেন না। দেখো সেটাই তো তদন্তকারীদের মূল প্রশ্ন, যে একটা দফতরে দুর্নীতি হচ্ছে, সেই দফতরের মাথায় যে বসে আছে তিনি কোনোভাবেই জানেন না, এটা হতে পারে না। তিনি যদি না জানেন তাহলে সেটা তার ব্যর্থতা, যে তার দপ্তরের কোনো দুর্নীতি, তার দপ্তরের কোনো সমস্যার কথা তিনি জানেন না, তার কানে পৌঁছয়নি, যেখানে ডে টু ডে প্রত্যেক দিনকার যে কোনো কথা মন্ত্রীকে জানান তার আত্মসহায়ক, তার যারা ঘনিষ্ঠরা থাকে, সেক্ষেত্রে এই এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, মানুষ টাকা পাচ্ছে, মানুষ যে বিনামূল্যে আটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, সেটা মন্ত্রী দপ্তরকে লিড করার ক্ষেত্রে দপ্তরের প্রধান তিনি জানবেন না, এমনটা হতে পারে না। তাহলে কি তিনি জেনে কোনো ব্যবস্থা নেননি?
যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কেন ব্যবস্থা নেননি সেটাই তদন্তকারী দেখতে চান। শুধু একটা প্রশ্ন, এই যে এই মুহূর্তে যে অভিযানগুলো চলছে বা সেখান থেকে কি কি তথ্য পাওয়া যাবে বা যাদের জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে তারা কি উত্তর দেবেন সেটা আমাদের অজানা, মানে সেটা সময় বোঝা যাবে, কিন্তু সেই তথ্যগুলো সাবমিট করে বাকিবুর রহমানের যে হেফাজত রয়েছে সেটা কি এক্সটেন্ড করা যাবে? একেবারেই তদন্তকারীরা সেটাই করতে চাইছে যে মূল অভিযুক্ত হেফাজতে থাকার মধ্যে যদি তদন্তটা যতটা সম্ভব গুটিয়ে আনা যায় তাহলে কিন্তু তদন্ত আরও শক্ত হয়, আদালতের সামনে যদি যোগটাকে স্পষ্ট করা যায় তদন্তটাকে আরও শিকড় থেকে তদন্তটাকে একদম শক্তপোক্তভাবে উপরে তোলা যায়। সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। সৌমিকদা স্বাগত জানাবো টিভি নাইন বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে নয়, তার যে আত্মসহায়ক নাগেরবাজারে তার দুটি ফ্ল্যাট সেখানেও এজেন্সি পৌঁছে গিয়েছে, কিভাবে দেখবেন? এটা প্রত্যাশিত ছিল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাকিপুরের কাছ থেকে এত বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে, বিলাসবহুল বিদেশি গাড়ি থেকে শুরু করে তার 100 কোটি টাকার উপরে জমি এবং বিভিন্ন হোটেলের সন্ধান এখন পর্যন্ত ইডি পেয়েছে, হয়তো প্রাপ্ত সম্পত্তির পরিমাণ আরো বাড়তে পারে। তার শ্যালক, তার মামাতো ভাই, বিভিন্ন সন্ধান তো উঠে আসছে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির সময় যিনি ওখানকার খাদ্যমন্ত্রী ছিলেন তার আশীর্বাদ বা অনুমোদন ছাড়া এটা তো হয়নি, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র বাকিপুর কিংবা জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি নয়, সামগ্রিকভাবে গোটা তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তৃণমূল কংগ্রেসের কারণেই। তারা একটা ব্যবস্থা তৈরি করেছে আর বিষয়টা ব্যবস্থারই, ব্যক্তির নয়। যে ব্যবস্থা 2011 পরে তথাকথিত ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে তৃণমূল আসার পর তারা তৈরি করেছিল সেটাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং বিভিন্ন দপ্তরেই যদি দেখা যায়, যেখানেই দেখা যাবে, সে PWD হোক, মিউনিসিপ্যাল পূর্ত দপ্তরই হোক, চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য দপ্তর হোক কিংবা দমকল হোক, শিক্ষিত মানুষ দেখেছি, সর্বত্রই একই চিত্র প্রকাশিত হবে, কারণ পুরোটাই একটা ব্যবস্থা, কোনো ব্যক্তি নয়। তো দেখা যাক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সৌমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র ছিলেন সঙ্গে।